কৰিছে। এক নৃশংস আৰু অমানৱীয় কাণ্ড জোকাৰি গ'ল শিলচৰ। প্ৰথমে সুপাৰি দি পাঁচমহীয়া শিশুক অপহৰণ আৰু তাৰ পিছতে হত্যা কৰি পুতি থলে দলঙৰ তলত। অপহৰণকাণ্ডৰ 48 ঘণ্টাৰ পিছত গাত খান্দি উলিওৱা হ'ল দেৱ শিশুটিৰ মৃতদেহ। পাঁচমহীয়া শিশুৰ হত্যাক লৈ উত্তপ্ত সোণাই কাজিৰহৰ। সকলোকে অৱৰোধ কৰিলে শিলচৰ মিজোৰাম ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে ঘটনাস্থলীত মোতায়েন আৰক্ষী CRPFৰ বিশাল বাহিনী। দোষীক উপযুক্ত শাস্তি দিয়াৰ দাবীত পথ অৱৰোধেৰে উত্তাল প্ৰতিবাদ ৰাইজৰ। ঘটনাৰ আঁৰত এক অমানৱীয় ঘটনা। অপহৰণৰ দুদিনৰ পিছত গাঁত খান্দি উদ্ধাৰ অপহৃত এটি পাঁচমহীয়া দেৱ শিশুক। এটি পাঁচমহীয়া শিশুক অপহরণ করে হত্যা। এটি শিশু হত্যাত জড়িত পেশাদারী শিশু অপহরণকারী। পাঁচমহীয়া কণমানিটিক হত্যার বাবে 2 লাখ টাকা সুপারি দিছিল পেশাদারী শিশু অপহরণকারীক। আমরা আজকে এখানে একটা রাস্তা লোকাল পাবলিককে ব্লক করছিল যে ডিমান্ড এই যারা ঘটনাকারী এরারে উপযুক্ত একটা ফাঁসি দেওয়া হয় বলিয়া আমরা একটা আজকে দাবি জানাইছি। এই চাঞ্চল্যকর তথ্য পোহরলৈ আহিছে গ্রেপ্তার হওয়া ঘটনায় জড়িত 3 অভিযুক্তক আরক্ষীয়ে করা জেরাত। আরক্ষী গ্রেপ্তার করেছে দেওয়ায়ন বাগানের রাজীব সাহা, লক্ষীপুর বিন্যাকান্দির মনদীপ রয় আর সোনাইর মতিনগরের বাউরি পদবীর এজন লোকক। ধৃত রাজীব সাহা একটা পেশাদারী শিশু অপহরণকারী। ইয়ার পূর্বে রাজীব সাহা জড়িত আছিল দুটাক অপহরণকাণ্ডরে। 2 লাখ টাকার বিনিময়ত কাজিডহরের পাঁচমহীয়া কণমানিটিক অপহরণ করেছিল দুর্বৃত্তর দলটোয়ে। ঘটনাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবে। কাজিডোরে যে ইনসিডেন্টটা হয়েছে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার এবং মাননীয় মুখ্যমন্ত্রী আসামের গৃহমন্ত্রীও ওনাকে আমি সকালে ফোন করেছিলাম, উনি এক্ষুনি আমার সঙ্গে আমাকে কল ব্যাক করেছেন। আমি সিআইডি ইনকোয়ারির ডিমান্ড দিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কিডন্যাপিং কেস কাছারে হচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না। এটিও পোহরলৈ অহা নাই এই অপহরণ তথা হত্যার আনর মূল খলনায়ক। কোনে 2 লাখ টাকারে দিছিল হত্যার সুপারি? সমগ্র ঘটনার আড়ত অধিক রহস্য থাকার সন্দেহ প্রকাশ করেছে আরক্ষীয়ে। শিলচরের পর অনিরুদ্ধ লস্করের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। নাই দলং নাহে এম্বুলেন্স, সেয়েহে টুলুঙা নৈরে ভরা নৈ পার করাইছে এটা মৃতদেহ। টুলুঙা নৈত মৃতদেহ কঢ়িয়ায় কান্দনত ভাগি পড়ছে আত্মীয়, কিন্তু কোত এই হৃদয় বিদারক ঘটনা? এক হৃদয় বিদারক দৃশ্য। এখন টুলুঙা নাৱেৰে কাষত এটা মৃতদেহ লৈ পাৰ হৈছে কেইজনমান লোক। আপোনজনক হেৰুৱাই হিয়া ঢাকুৰি কান্দিছে মৃতদেহৰ লগতে অহা মহিলাকেইগৰাকীয়ে। এই দৃশ্য গোলাঘাট জিলাৰ ধনশিৰি মহকুমাৰ টেঙানি আলিচিঙাৰ। ভর বারিখা এটা মৃতদেহ লৈ এইদরে এখন টুলুঙা নাৱেৰে ধনশিৰি নদী পার হয়েছে এই সকল লোক। মৃত লোকজন টেঙানি অঞ্চলের নিকরি মাজদলপা গাঁৱৰ নিবাসী 38 বছৰীয়া ঠকিরাম বড়ি। দুদিন ধরে জ্বর, কাহ আর পেট বিষত ভুগি আছিল ঠকিরাম বড়ি। বৃহস্পতিবারে পরিয়ালের লোকে চিকিৎসার বাবে নিছিল গোলাঘাটলৈ। চিকিৎসার অন্তত ঘরলৈ ঘুরাই অনার পিছতেই আকৌ অসুস্থ হয়ে পড়াত 108 সেবার যোগেদি ঠকিরামক হাসপাতাল নিয়ার চেষ্টা চলায় পরিয়ালটোয়ে। কিন্তু পথচোৱাত ধনশিৰি নদীর বুকুত দলং নথকাত আলিচিকা পাৰঘাটৰ 39 নম্বৰ রাষ্ট্রীয় ঘাইপথলৈ রোগীগৰাকীক আনিবলৈ কয় 108 কর্তৃপক্ষই।
এখন দলুকা নাৱেদি ধনশিৰ নদী পাৰ কৰি 108 সেৱাৰ বাবে অপেক্ষা কৰি থাকোঁতেই 39 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষতেই ছটফাই ছটফাই কৰুণভাৱে মৃত্যু সাৱটি লয় শতভোগীয়া ঠগিৰাম বুঢ়ীয়ে। 39 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত কাষতে আচলতে 108ৰ কাৰণে অপেক্ষা কৰি থাকোঁতেই পাৰঘাটৰ দাঁতি কাষৰতে আচলতে ছটফটাই ঠগিৰাম বুঢ়ী পুনৰবাৰ মৃত্যু আঁকোৱালি লৈছে। সেয়া আমাৰ অকল ঠগিৰাম বুঢ়ীয়ে নহয়, ঠগিৰাম বুঢ়ীৰ দৰে আগতো বহুত ব্যক্তি আচলতে কৰুণভাৱে ছটফটাই এই আলিচিগা পাৰঘাটত মৃত্যু হৈছে। এখন দলঙৰ অভাৱতেই ঘটিল হৃদয় বিদাৰক ঘটনা। স্থানীয় বিধায়িকা ৰোজলিনা তিৰ্কিয়ে বহুবাৰ প্ৰতিশ্ৰুতি দিছিল এখন দলং নিৰ্মাণ কৰাৰ, প্ৰতিশ্ৰুতিৰ প্ৰতিশ্ৰুতি হৈ ৰ'ল, কিন্তু দলং নহ'ল, যাৰ কুপৰিণতি ভোগ কৰি আহিছে ঠগিৰাম বুঢ়ীৰ দৰে লোকসকলে। সৰুপথাৰ পৰা দেৱাশিষ গৌতম, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। Sag mal, sag mal, sag mal!